সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য চ্যানেল এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে লেটেস্ট টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করবে খুব সহজে। অনেকগুলো সফটওয়্যার তোমরা পেস্ট করতে হবে, এটাতে কোনো কষ্ট হয় না, এতে তোমরা বরঞ্চ খুব সহজে তোমরা এটিতে ট্রান্সলেট করতে পারবে। শুধু একটি প্লাস আইকন নিয়ে লেখাটির উপরে ছেড়ে দিলেই অটোমেটিক্যালি সেটি ট্রান্সলেট হয়ে যাবে। তোমরা দেখতে পারবে কোন মানে ইংলিশ থেকে বাংলা করে নিতে পারবে। শুধু একটি চিহ্ন শুধু উপরে লেখার উপরে নিয়ে তোমরা টাচ করে রাখলেই ছেড়ে দিলে তারপর তোমাদের দেবে যে ট্রান্সলেট যে লেখাটি ইংলিশ লেখাটি সেটি বাংলাতে তাড়াতাড়ি মানে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি শুরু করি, তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলো কি যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আপনারা যদি আমার সাথে কানেক্ট করতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং টুইটারের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে আমাকে ফলো করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাকে মেসেজ করে আপনাদের মতামত জানাতে পারেন, আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করি। প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাবার পর আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন, স্ন্যাপ ট্রান্স লিখে সার্চ করবেন, স্ন্যাপ SNAP স্ন্যাপ স্পেস TRANS স্ন্যাপ ট্রান্স লিখে সার্চ করলে নিচে আপনাদেরকে অ্যাপসটি রিকমেন্ড করবে, আপনারা সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অ্যাপসটি দেখতে এরকম লাগবে। আপনারা এটি ওপেন করবেন। তো এটি 4.58 রেটিং পয়েন্ট রয়েছে এবং এটি আমি এখন ইনস্টল করলাম। তো ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে, যেটি দেখছেন 4.5 মিলিয়ন রেটিং এবং 7.8 MB এবং 100 মিলিয়ন মানে 1 লাখের বেশি এটি ডাউনলোড হয়েছে। তোমাদের খুবই ভালো একটি অ্যাপস, অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজে ট্রান্সলেট করতে পারবেন, যে কোনো ভাষায় দেখতে পারবেন, সহজে নিমিশে আপনারা ভাষাটিকে ট্রান্সলেট করে দেখতে পারবেন এটি কোন ভাষা কী বলছে লেখাটি, বা আপনারা লেখাটি সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা আপনারা হয়তো অনেক সময় বিদেশি বন্ধুদের সাথে আপনারা মেসেজিং করে থাকেন, ওরা যদি আপনাকে ইংলিশে মেসেজ করে আপনি সে মেসেজের উপর ক্লিক করে ছেড়ে দিলে আপনার মেসেজটি বাংলা হয়ে যাবে, তো আপনি সহজে বুঝে যাবেন সে আপনাকে কী বলেছে। তো অলরেডি অ্যাপসটি ইনস্টল হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, অলরেডি ইনস্টল হচ্ছে, খুবই ভালো একটি অ্যাপস। অ্যাপসটির মাধ্যমে আপনারা অনেক লেখার আপনারা মিনিং বুঝতে পারবেন, ট্রান্সলেট করে সহজে আপনাদের অনেক কাজে আসবে অ্যাপসটি। ওদেরা বলে কি যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, আপনারা যদি আমার সাথে কানেক্ট করতে চান তাহলে নিচে দেওয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনারা চাইলে লিঙ্ক আমার সাথে ফলো করতে পারেন। বন্ধুরা এটি ইনস্টল হয়েছে, এখন আমি ওপেন করব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তো প্রথমে আপনারা এটি যে পারমিশনগুলো সে পারমিশনগুলো আর কি প্রথমে গেট স্টার্টে ক্লিক করুন। গেট স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাক্সেসিবিলিটি অন করতে বলছি, তো এগুলো অন করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ প্রথমে এগুলো স্ন্যাপট্রান্সের যে অ্যাক্সেসিবিলিটি গিয়ে এ দেখুন স্ন্যাপট্রান্স এটি অফ হচ্ছে, এটিকে অন করে দিবেন। আমি এটিকে অন করে দিচ্ছি, এখন ওকে করে দিলাম। তারপর ব্যাকে চলে আসবেন, আপনারা ব্যাকে চলে আসার পর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে গেট স্টার্টে ক্লিক করবেন। আপনারা গেট স্টার্টে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস, তো প্রথমে আপনাকে বলবে যে লং প্রেস করে রাখুন, একটি লেখার উপর ধরে রাখুন অনেকক্ষণ ধরে। তো প্রথমে আপনাকে অ্যাপসে ঢোকার যে টিউটোরিয়াল, যে কীভাবে অ্যাপসটি ওপেন করুন, কীভাবে অ্যাপসটি ইউজ করবেন, সেই বর্ণনাটুকু আপনাকে শিখিয়ে দেওয়া হবে অ্যাপসে নিউজে থেকে। তো আপনারা এখন দেখবেন আমি এখানে সিলেক্ট করে প্রথমে এখানে দেখবেন অন অফ থাকবে, ওপেন করে দেবেন আপনারা। তো এখানে দেখছেন প্রথমে আমি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমি বাংলা তাই আমি বাংলাটি সিলেক্ট করি, বাংলাতে আমি চাই, বাংলাতে আমি ট্রান্সলেট করতে চাই, তাই আমি বাংলাটি সিলেক্ট করে দেবো, বাংলা সিলেক্ট করুন। তো আমি যে ভাষাটিকে বাংলায় সিলেক্ট করতে চাই আমি এখন ইংলিশ করে দেবো, ইংলিশ থেকে এই বাংলাতে সিলেক্ট, তো আমি তাই বাংলা সিলেক্ট করে নিচ্ছি, এখন ইংলিশটি সিলেক্ট করবো, ইংলিশটি নিচে, হ্যাঁ তো ইংলিশটি আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর ধরে একটি অন অফ অফ থাকবে, এটি অন করে দেবো। অন করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে একটি আইকন, আইকনটি শো করবে,
এই আইকনটি মূলত আপনি আপনার যেই টেক্সটটি ট্রান্সলেট করতে চাচ্ছেন সেই টেক্সটির উপর ছেড়ে দিলে, তো আমি অলরেডি ইংলিশ বক্সে মেসেজে চলে এসেছি, একটি মেসেজ আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এখানে যে ইংলিশ যে মেসেজগুলো আমি এটা হচ্ছে ছেড়ে দিলাম, এই দেখুন চিহ্নটি এনে এখানে ছেড়ে দিলে সোজা এটি দেখবেন ট্রান্সলেট হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই নেট কানেকশন তো লাগবে। তো দেখছেন বন্ধুরা ট্রান্সলেট হয়ে গেছে, বাংলা ট্রান্সলেট হয়ে গেছে, এখন আমি সুন্দর খুব সহজে পড়তে পারছি। আপনি শুধু এখানে টান দিয়ে আর লেখার উপর ছেড়ে দিলেই এটি আপনার যে ওয়ার্ডটি সেটি লেখাটি টেক্সটটি সেটি ট্রান্সলেট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা অ্যাপসটি ইউজ করবেন, আপনার খুবই ভালো একটি অ্যাপস, আপনাদের অনেক কাজে আসবে অ্যাপসটির মাধ্যমে, আপনারা অনেক কিছু করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এখানে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তো আজকের জন্য বাই বাই।